এই 1 লাখ টাকায় 3,000 টাকার লোভে টাকা রাখবেন যে কই চিপাই চাপাই যায়, কে ভাই দেশে ব্যাংক নাই, দেশে পোস্ট অফিস নাই, সরকারি প্রতিষ্ঠান আছে না, আপনি সেখানে যে টাকা রাখেন, টাকা চাইবেন 1 লাখে 3,000, ওর বাবা টাকাকে কাছে ধরে, টাকাকে তার আসমান থেকে লয়ে যাবো, ব্যাংক পারে না, সরকারি প্রতিষ্ঠান পারে না, তারা পারে ভাই। 1 লাখ টাকায় 3,000 টাকা দেয় এই ধরনের কোনো প্রতিষ্ঠান আপনাদেরকে জানাশোনা আছে নাকি? যদি জানাশোনা থাকে আমার একটু কমেন্ট করে জানাই তো। এত টাকা দেয় এই ধরনের লাভই তো সবাই খুঁজে, 1 বছর মানে 3 বছরে 5 বছরে ডাবল দেয়, কত ধরনের বিভিন্ন অফার। তো যাই হোক, আমি একটা সন্ধান পাইছি, খবর একটা দিছে 1 লাখ টাকায় নাকি 3,000 টাকা দেয়, এরকম 30,000 গ্রাহকের কাছ থেকে টাকা মাইরা মানে পালানের ধান্দা করছে। তো তখন আর কি মানে মিডিয়াতে আসছে, প্রাইভেটা ধরছে আর কি, নিউজটা আপনাদের দেখাই, হয়তো বা দেখছেন। দেখার আগে একটু বলে নেই, আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে ফলো করবেন। সংবাদ সম্মেলনে র‍্যাব জানায় প্রতি রাতে 3,000 টাকা লভ্যাংশ দেওয়ার প্রলোভন দেখাতো প্রতিষ্ঠানটি। আমানত সংগ্রহ করলেও দিনগুলি গ্রাহকদের কোনো লভ্যাংশ দিচ্ছিল না তারা। যেখানে উচ্চ লাভের বিষয় আছে, বিশেষ করে গভর্নমেন্ট প্রোগ্রামাইজেশন, যেখানে না নন গভর্নমেন্ট যে সমিতি বা এনজিওতে, এখানে একেবারে অনেক মানে 1 লাখ টাকায় 3,000 টাকা লাভ দেওয়া আসলে কোনো ব্যাংকের পক্ষ কোনো আর্থিক প্রতিষ্ঠানের পক্ষেই সম্ভব। এই 1 লাখ টাকায় 3,000 টাকার লোভে টাকা রাখবেন যে কই চিপাই চাপাই যায়, কে ভাই দেশে ব্যাংক নাই, দেশে পোস্ট অফিস নাই, সরকারি প্রতিষ্ঠান আছে না, আপনি সেখানে যে টাকা রাখেন, টাকা চাইবেন 1 লাখে 3,000, ওর বাবা টাকাকে কাছে ধরে, টাকাকে তার আসমান থেকে লয়ে যাবো, ব্যাংক পারে না, সরকারি প্রতিষ্ঠান পারে না, তারা পারে। একটা কথা আছে না যে অতি লোভে তাঁতি নষ্ট, বেশি লোভ করবেন তো মরবেন। দেশে এমনি যে ধরনের ঘটনা ঘটতেছে, চারদিকে প্রতারণার ভাত মানে প্রতারণার জাল বিছা আছে চারদিকে, আর আপনি সেখানে যে ধরা খান, পরে পুলিশের কাছে যে ধর পারেন, পুলিশে হয়রানি করেন। কেন আপনি যখন এখানে যে অ্যাকাউন্ট করছেন, ধর কি পুলিশে কই অ্যাকাউন্ট করছেন এখানে? মানে আমাদের একটা সমস্যা কি মানে লোভে আমাদের চোখ সবসময় চকচক করে, বড় বড় অফার বড় বড় ওই দেখলে মানে আকর্ষণীয় অফার দেখলে আমাদের মাথা ঠিক থাকে না, তাড়াতাড়ি যাবো তাড়াতাড়ি পাবো, 1 লাখে 3,000 টাকা দিব, 5 বছরে ডাবল, 3 বছরে ডাবল, আমার টাকা মেরে নিয়ে গেছে, ভালো লাগে না। যাই হোক, মিরপুরের মাল্টিপারপাস মানে কর্ণফুলী মাল্টিপারপাস একটা প্রতিষ্ঠান, তো ওখানে 30,000 গ্রাহকের টাকা আত্মসাৎ করার একটা অভিযোগ পাওয়া গেছে। তো আপনারা যারা সাধারণ মানুষ আছেন, এই সমস্ত ব্যাপারে কিন্তু সাধারণ মানুষ বিপদে পড়ে, ভালো মানুষ এই সমস্ত জায়গায় যায়ও না, মানে যারা বড় লোক কিংবা সচেতন মানুষ তারা এই সমস্ত জায়গায় যায় না, ওই 1 লাখ 3,000 না 5,000 দিয়ে। আপনার টাকা নিরাপত্তা কিংবা সুরক্ষা রাখবেন আপনি নিজে, বাংলাদেশ পুলিশ তো এটার দায়ভার নিয়ে রাখে নাই যে আপনার টাকা কিভাবে আর কারে দিলেন না দিলেন এটাকে আপনি পুলিশে জানাই দেন। কাজেই আপনার টাকা যদি আপনি যে কাউরে দিয়ে দেন সেটা তো কারো কিছু করার নাই, কারণ আপনি গিয়েছেনই 2 নম্বর জায়গায়, সেখানে যে বিপদ হলে কার কি। যারা ব্যাংক প্রতিষ্ঠান আছেন, যদি ব্যাংক আর কোনো ভাইরা আমার ভিডিও দেখে থাকেন অবশ্যই শেয়ার করবেন, কারণ মানুষ আপনারা যাবেন ব্যাংকে, ব্যাংকে যে অ্যাকাউন্ট করবেন, সরকারি প্রতিষ্ঠানে যে অ্যাকাউন্ট করবেন, লাভ কম দেয় দিই, সবাই যা পাইবো আপনিও তাই পাবেন। আপনি ব্যাংকের থেকে বেশি খাইতে যাবেন, খাইতে যাওয়ার পরে ওই যে এরকম কিছুই মিলবো না, সবই যাইব। কাজে দর্শক বন্ধুরা, আপনারা যারা আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন হয়তো বা কিছু কথা বললাম, কিন্তু আপনি আপনার টাকা কষ্ট করে উপার্জন করছেন, এই টাকা সঠিকভাবে যদি সঞ্চয় করতে না পারেন কিংবা সঠিক জায়গায় যদি আপনি এটাকে বিনিয়োগ করতে না পারেন বা ইনভেস্ট করতে না পারেন, তাহলে আপনার কষ্টার্জিত টাকা হারিয়ে আপনি ক্ষতির সম্মুখীন হবেন এবং আপনি একটা সময় হয়তো নিঃস্ব হয়ে যাবেন কিংবা বড় একটা বিপদের মধ্যে পড়ে যাবেন। যেখানে আপনি আপনার টাকা রাখেন কিংবা ইনভেস্ট করেন না কেন, জেনে শুনে বুঝে এরপর সেখানে টাকা রাখার চেষ্টা করবেন। যেহেতু এমনিতে আমাদের চারদিকে নানান ধরনের ঘটনা ঘটতেছে, অনেকেই অনেক ধরনের প্রতারণা করছে, এখানে অন্য কেউ আপনাকে এসে বলে কয়ে দিবে না, আপনার জিনিস আপনারই সুরক্ষা রাখতে হবে। সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান, ব্যাংক, এই সমস্ত আর্থিক প্রতিষ্ঠানে আপনার টাকা রাখুন, আপনার টাকা নিরাপদে রাখুন, ভালো রাখুন এবং আপনিও অন্যান্য বিপদ আপদ থেকে মুক্ত থাকুন। বেশি লাভের আশা বাদ দেন,
বেশি লোভ করলে রেজাল্ট খারাপ হয়, এটাই সব সময়। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, হয়তো বা কেউ যদি দেখে থাকে তার কানের ভিতরে যদি আমার কথাটা যায় হয়তো বা তার একটু মাথায় বিষয়টা ঢুকতে পারে। যারা প্রতারিত হয়েছেন কেউ যদি দেখে থাকেন কমেন্ট করে জানাবেন, হয়তো মানুষ জানতে পারবে যে অনেক মানুষ কিংবা কত মানুষ প্রতারিত হয়। তো যাই হোক দর্শক বন্ধুরা, ভালো থাকবেন, ধন্যবাদ।